টাকা তাল শেষ কত করে 10 টাকা 10 টাকা কয়টা 10 টাকা 3 চক 10 টাকা মানে এক একটা তাল 3 চক 10 টাকা মানে এই যে 10 টাকা এই তিনটে 10 টাকা 10 টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমাকে আপনি কেটে দেন দুইটা তাল শেষ দেন আপনার নাম কি কাকা আমার নাম মোহাম্মদ আব্দুর রহমান কাজী আমরা কাজী বংশ পুরো তালের যে বর্ণনা জীবন বৃত্তান্ত সেটা বলি তাল আপনার এইভাবে খাওয়া যায় তাল পেকে গেলে খাওয়া যায় এবং আরও অনেকভাবে তাল খাওয়া যায় তো আমরা এই তালের দোকানদারের কাছ থেকেই শুনি যে কী কীভাবে তাল খাওয়া যায় কাকা আসলে তাল কী কীভাবে খাওয়া যায় আসলে যখন এই ফলটা ধরে তখন তো ছোট হয় তো যখন এটা আমরা গাছে যদি রাখি পাকে পাকার পরে এটা যদি আমরা ইচ্ছে করি বিভিন্ন পদে পিঠা খাওয়া যায় আবার এখন এই যেমন আমরা এই যে ঘাস খাচ্ছি এই সার যদি আমরা না খেয়ে যদি এটা আবার মাটিতে রেখে রোপণ করি তাহলে চারা হয় আবার এইটা দিই আমরা পাকা যেটা সেটা আমরা মাটিতে যদি পুঁতে রাখি মাটিতে পুঁতে রাখলে সেটা একটা ছোট্ট একটা চারার মতন হয় আমরা সেইটা আবার দা দিয়ে কেটে যদি ভিতর থেকে সার বের করে খাই তাহলে আমরা এই চালটা থেকে পাঁচটা পদ্ধতি আমরা বের করতে পারি এবং তারপরে এই বিচি দিয়ে না যদি খাই গাছ লাগাতে পারি যদি আমরা এই বিচি না খাই তাহলে আমরা বলে যে আবার চারা রোপণ করে সেই চারা থেকে আবার সেই তাল আমরা আনতে পারবো অথবা তালের রস খেতে পারবো এই তালের রস দিয়ে গুড় বানাইতে পারবো মানে আমরা পাঁচ ছয় আইটেম করতে পারবো শুধু তাল তাল দিয়ে এবং তালের পিঠা তো খুবই জনপ্রিয় হ্যাঁ জনপ্রিয় এবং এই তালটা যখন পেকে যাবে তখন আমরা পিঠা হিসেবে খেতে পারবো হ্যাঁ পিঠা হিসেবে খেতে পারবো সিজন যখন যেটা হবে সেটাই আমি বিক্রি করি এই শ্বাসটাও কিন্তু অনেক মজা তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো তালের শ্বাস যেরকম কাঁচা অবস্থায় খাওয়া যায় পেকে যাওয়ার পরে এই পুরো তালি আবার খাওয়া যায় তারপরে আপনার তালের এই শ্বাস খাওয়া যায় এবং এই শ্বাসও যদি আপনি না খান তারপরে যে খাওয়া যাবে মানে এই আঁঠিগুলো রেখে দিলে তারপরে আপনি খেতে পারবেন এর ফফল শ্বাসগুলো একদমই খুবই সুন্দর হয়েছে এর এর থেকে শক্ত হয়ে গেলে আবার এই শ্বাসগুলো খাওয়া যায় না মানে তালের পুরো প্রক্রিয়াটাই খাওয়া যায় প্রথম থেকে শেষ পর্যন্ত তাল শ্বাস নিয়ে একটা ভিডিও পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখবেন আর আমাদের ইনস্টাগ্রাম আইডিটাকে ফলো করে রাখবেন